আসসালামু আলাইকুম, কি অবস্থা, কি খবর, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা হিসাবটা এখান থেকে করে আসছি, গতবার 807-এর থেকে এটা হিসেবে থিরাপের থেকে বের হয় 0+7+ = 7, 7-এর হোম হয়েছে 2, এক ঘর আগে 3, 3 সাথে একটা 6+ করলে এখানে একটা 9 নামে, 7 2 3 9 দেখছেন। পরের গেমে 7 পাস, তারপরে গেম আসছে 4 1 7 4+7+1+7+ = 8, 8-এর হোম 3, এক ঘর আগে গেলে 4 4-এর সাথে 6+ করলে এখানে একটা 0, পরবর্তী গেমে দেখেন পাস করছে। তারপরে এসে 5 9 4 9+4+ = 3, 3-এর হোম 8, এক ঘর আগে গেলে 9 9-এর সাথে 6+ করলে এখানে একটা 5, পরবর্তী গেমে দেখেন পাস। তারপরে আমরা যদি 5 8 3 গেম মারছে, ঠিক আছে, 8+3+ = 1 1-এর হোম 6 6, এক করা গেলে 7, তো 7-এর সাথে যদি আমরা 6+ করলে এখানে একটা 3 3, পরবর্তী গেমে দেখেন পাস, ঠিক আছে, এই 3টা এখানে পাস করছে। তারপরে দেখেন গেম মারছে 5 8 3, 8+3+1 1-এর হোম 6, এক করা গেলে 7 7-এর সাথে 6+ করলে একটা 3, এখানে পাস করছে। গেম মারছে 3 3+2+3+2+ = 5 5-এর হোম 0, এক ঘর আগে গেলে 0, এক ঘর আগে গেলে 1 1-এর সাথে 6+ করলে এখানে একটা 7, গেম মারছে 3 0 7, দুটোই এখানে কাজ করছে, ঠিক আছে। তো গতবার যে হিসেবটা আমাদের বের হয়েছে পাস করছে, 7 0 3 গেম মারছে 3 আপ, ঠিক আছে, তো 0+3+ = 3, 3 হোম 8, এক ঘর আগে গেলে 9 9-এর সাথে 6+ করলে = 5, ঠিক আছে, এই দেখেন এখান থেকে 9 পাস 9 পাস, গেম মারছে 6 9, ঠিক আছে, 6 6 9। তো এখানে আমরা এই গেমের জন্য আবার প্লাস করব, কী বের হয় দেখি। তো আমরা এখানে 6+9+ ঠিক আছে = 5, সেম পজিশনে 5 5-এর হোম হয়েছে 0, এক ঘর আগে গেলে 1, তো 1-এর সাথে সেম পজিশনে আমরা 6+ করলে এখানে একটা 7, তাহলে ডিজিট পেলাম 1 7 0, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনটা খুব ভালো কাজ করতেছে, ঠিক আছে। আর এটা হয়েছে 1 10-এর ছিল, ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।